हेलो फ्रेंड्स, ए वेरी वेरी फ्रेश गुड मॉर्निंग टू ऑल ऑफ यू, ऑल ऑफ माय यूट्यूब व्यूअर्स, नॉट सब्सक्राइबार्स, ऑल ऑफ माय यूट्यूब व्यूअर्स। तो भीषण फ्रेश একটা মর্নিং, तो আমিও নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ফ্রেশ মর্নিংয়ের থেকেও সবচেয়ে বেশি বড় কথা, আজকে ঝোড়ো হাওয়া বইছে, দারুণ লাগছে, বাইরের ওয়েদারটা খুব সুন্দর। এখন যদি নদীর ধারে যাওয়া যায়, বিশাল একটা রোমাঞ্চকর একদম ওয়েদার আছে, রোম্যান্টিক ওয়েদার আছে, ভীষণ ভালো, কিন্তু এখন যেতে পারবো না, কিছু করার নেই। তো যাই হোক, ঘরের মধ্যেই একটু মজা করাই যায়। এই দেখো, এই যে আমাদের রোম্যান্টিক বেবি, এটা দেখো, রোম্যান্টিক বেবি না, নটি বেবি, আমাদের ছমাসে প্রচুর বেবি, প্রচুর বেবি, ছোট ছমাস বেবি, শুধু কোলে ছুঁয়ে থাকে গো, শুধু কোলে ছুঁয়ে থাকে। আর হ্যাঁ, সকাল থেকে রান্না হয়েছে, ঘরদোর মোটামুটি গোছানো হয়ে গেছে, স্নান হয়ে গেছে। দেখো, স্নান বলতে এখনো চুল আঁচড়াইনি, শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু করলে ভিজে চুল আঁচড়াই না, তোমরাও আঁচড়াবে না, ভিজে চুল আঁচড়ালে বেশি চুল ওঠে, নরম থাকে তো গোড়াটা, তো একটু জাস্ট শুকিয়ে নিয়ে তারপর আছড়ালে কি চুলগুলো থাকে না। আমার এক যা ডাকছিলো তো উঠে গেলাম, তো কি বলছিলাম ভুলে গেছি, সে যাই হোক। আর চুল এখন আছড়ানো হয়নি, একটু শুকালে আঁচড়ে নেবো। আগে কি করতাম, আমার কোনো দিনই কন্ডিশনারটা শ্যুট করে না, কন্ডিশনার দিলে কি চুলটা ওঠে, সে যত ব্র্যান্ডেরই কন্ডিশনার হোক আমার চুল ওঠে, শ্যাম্পুর পর যে কন্ডিশনার দেওয়া হয়, তো আমি এ দিতাম, ভুলে যাচ্ছি, সিল্কান শাইনগুলো, ওগুলো দিতাম, লিভোনিন আছে, সিল্কান শাইন আছে, ওগুলো জাস্ট একটুখানি ওই শুকনো আধো ভেজা চুলে একটুখানি জাস্ট দিয়ে চুলটা আছড়ালে খুব ভালো হতো। তো মেয়ে হওয়ার পর কি হয়েছে, এখন সেটাও দেওয়ার যেন সময়ও নেই, আর সময়ের থেকেও বেশি যেন আর ইচ্ছাটাই নেই, তো চুল আছড়ে নিই, কারণ শুকিয়ে যায়। আর শ্যাম্পু চুল দেখবে খুব তাড়াতাড়ি শুকনো হয়। তো যাই হোক, খুব একটু সাবধানে আছড়ালে ঠিকই হয়, আর অত সেরাম টেরাম দিতে লাগে না। দেখো সমানে, দেখো মুখখানা, দেখো এ দেখো মুখখানা, দেখো দেখো মুখখানা, দেখো বাবা না, ওরম করে না মামা, ওরম করে না, আর কথা বললে একদমই কথা শোনে না, কি করবো বল। আর ঘর দেখছো, একদম অন্ধকার ঘর, শুধু জানলার আলোটা আসছে, সূর্যদেব দয়া করছে দেখে আমাদের, তোমরা দেখতে পাচ্ছ, নইলে তাও দেখতে পেতে না। সকাল থেকে কারেন্ট চলে গেছে, নইলে আমি অনেকক্ষণ তোমাদের কাছে আসতাম গুড মর্নিং জানাতে, কিন্তু পসিবল হয়নি, একদম ঘরটা মানে মেঘলা করেছিল দেখে ঘরটা আরও, এই দেখো আলোটা আরও বাড়ছে, যখনই রোদটা মেঘটা সরে সূর্যটা আসছে, এই দেখো আলোটা বেড়ে গেল, আপ ডাউন করে, দেখবে আমার ভিডিওতে আলোটা আপ ডাউন করে। তো এই জানলার সামনে বসেছি দেখে আলোটা আসছে, তো করতে পারছি, নইলে এখনও সকাল থেকে একদমই শ্যুট হয়নি ভিডিও। এটা একটা ভালো বড় চিন্তা থাকে যে ভিডিও শ্যুটটা কখন হবে, আবার এডিটটা আরম্ভ করবো কখন থেকে, তো সেটা একটা বড় ব্যাপার থাকে। তো যাই হোক, ভিডিও শুরু করে দিয়েছি সূর্যদেবের কৃপায়, এবার চলতেই থাকবে। আর যদি এই মতো অবস্থায় যদি কারেন্ট না থাকে, বৃষ্টি যদি চলে আসে, তাহলে আমি কোনোভাবেই ভিডিও বানাতে পারবো না, কারণ আমার ফোনের চার্জ কম আছে, আমার চার্জারের চার্জ কম আছে, এমার্জেন্সি চার্জ কম আছে। তো যাই হোক, যতটা পারি ততটাই দেবো। আমি আজকে চা করে খেলাম। তো আমার মেয়ের এখন ভীষণ ট্রেন্ডে, আমার মেয়ের ট্রেন্ডে খুব গান চলছে, হচ্ছে মেরা মুল্ক মেরা দেশ, আর আর কি যেন একটা, ও আকেলে হাম আকেলে তুম। তো ও অনেকক্ষণ থেকে বলছে মাম্মা গান গাও, গান গাও, কি গান, মেরা মুল্ক মেরা দেশ, নাও বোঝো। তা গানটা সত্যি সত্যি ভীষণভাবে আমার এখানটা গিয়ে লাগে, কেন জানি না, ওই ভিডিওটা, ভিজুয়াল, অডিও ভিডিও সমস্তটাই আমার এখানে গিয়ে ভীষণ লাগে, ওখানে নিজেকে কল্পনা করে নিই, আর যেন আমি ওই গানটাতে হারিয়ে যাই, কেন জানি না, ভীষণভাবে গানটা আমাকে অ্যাটাক করে। তো যাই হোক, মেরা মুল্ক মেরা দেশ মেরা ये वतन, शांति का उन्नति का प्यार का चमन, मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन, उसके वास्ते निसार हैं मेरा तन मेरा मन, ऐ वतन है वतन जाने मन जाने मन जाने मन। হয়েছে দুটো গান আবার দুটো আবার কি কোন গানটা না মেরা মুল খোলো তো আবার একটা দুটো গান আবার একটা কি মেরা মুল খোলো তো আবার একটা গান করতে হবে মেরা মুল খোলো আবার একটা মানে মোট দুটো গান করতে হবে মন দুটো ঠিক আছে আর একটা আমার মনে পড়ছে যেটা সেটা একটা গাই এই গানটা খুব সকাল থেকে গাইছি আমার রোগ আছে সকাল থেকে যে গানটা গাইবো সেটা সারা দিন চলতে থাকবে তো আজকে ওই টাইম চলছে ওটার জন্য গলাটা একটু ভালো করতে হবে দিল कहता है चल उनसे मिल उठते एक कदम रुक जाते हैं दिल हमको कभी समझाता है हम दिल को कभी समझाते हैं आना आना माना हाय बंधुरा देखो मुड़ी नहीं चले एसेछि मुड़ी मुड़ी चानाचूर शशा ये सब दिए लंका पेंयाज दिए नहीं चले एसेछि एखन बाजे 11:15-12টার সময় হলো এত বকা ছিল না কি বলবো কাঁদছে বুকু চলে গেছে বাড়ি ওই জন্য কাঁদছে কাঁদতে থাক কিছু করার নেই ঠিক আছে এখন রাখছি আমার কাঁদে না কত বাচ্চা কেন মা বুবু দিদি চলে গেছে বলে ও তো এখন গিয়ে স্নান করবে খাবে তারপরে খেয়ে ঘুমাবে और बाड़ी चले जाबे और मामा मेरे काছে चले जाबे কেন কাঁদছো তুমি না আর কষ্ট পেলে হবে না আর কষ্ট পেতে হবে না তুমি নিজে খেলো আমি তো বারবার এক কথা বলছি আর কতবার বলবো ও স্নান করতে গেছে কতবার বলবো বলো ও আবার কাল আসবে আবার কাল এসে আবার খেলবে ঠিক আছে আমি সোনা মাদের বাড়িতে চলে যাব তো তুমি সোনা মাদের বাড়ি যাবে পাবে पूजा कौन देरी आचे तो कल बुकु दीदी आसपे खेल पूजा कौन अनेक देरी दुष्ट हो কি অবস্থা দেখ না বন্ধুরা ওরে বাপরে আমা ওরে বাপরে আরে এরকম করে না মামা गाना गे दे तो मम्मा आई कुकुआ एटा आई को दवे हे हम की को आमिन दो আমার তো মাথাটা ঘুরে যাচ্ছিল কর সুন্দর করে করো আই কুকুয়া আই কুকুয়া কুদি মা तो हेलो बंधुरा तुम्हारे काछे आबार चले एसेछि अनेकटाई पर एखन बाजे दुटो आज के मेयेके खाते एकटू देरी हलो कारण कल राते एडिट एकदम ही हयनि अन्यदिन कि हय एडिट राते प्राय 80% 80% करे राखी सकाले बा दुपुरेर दिके 20% करे निई किन्तु कालके करबो बोले समस्त रेडी करे रेखे शुएछि तो ओ बोलछे मामा आजके घुम पाड़िये दाओ तो ओके घूम पाड़ाते गए आमी निजे घूमिए पड़े तारपर घूम भेगे तखन घूम भेगे देखी 3:30 बेजे गेछे ओके घूम पाड़ाते गए आमी निजेई घूमिए गेछी ओ कखन घूमिएछे तो जानिई ना आमी निजेई घूमिए गेछी और 3:30 समय घूम भेगे 3:30 समय एबार घूम भेगे भाबछि आमार तो कोनो काजई हयनि तो अत भोर बेला एबार तखन जे आमी एडिट करते बसबो तखन एडिट करते बसले आबार सकाल बेला और उठते पर ना एबार सकाल बेला आमार रान्ना थाके उठते ही हबे जार जन्य भाबलाम जे थाक आजके आर काज करबोई ना सकाल दुपुर करे नेब तो आज के सकाल दुपुर करे आधखापचे एकभावे तो बसा जाए ना एई मेयेके निये तो आधखापचा भावे करे निच्छि तो एखन एकटुखानि जस्ट बाकी छिलो ओटा करे निलाम तो सोनाओ बोललो जे एखन आमि खाबो ना ओ एकटु चानाचूर खाচ্ছে कोनोदिन जे मेये चानाचूर खाय ना ओ चानाचूर खाচ্ছে और एमनि तार आगेई फलेर रस खेलो जार जन्य आमि बोली ठीक आछे थाक एकटु परेई खाबे तो एखन बाजे दुटोर समय मेयेके खाते बसिएछि आज के मेयेके करे दिएछि देखो मामा आज के करिए दिएछि ए देखो एत आलो पड़छे ना डिमेर पोच ओ भीषण भालोबासे डिम सेद्धो दिई आबार पोच माझे मध्य दिई रोज दिई ना डिमेर पोचटा करा देखे बोलछि आमि खूब मा तुमि खुशी आछो बाबा खुशी आछो डिमेर पोचटा खेये तुमि बोलो तुम खुशी हो खूब আমাকে বলছে আমি खूब खुशी হয়েছি ডিমের পোচ देखे। और ওর এই যে তরকারি তোমার বিনস দিয়ে গাজর দিয়ে পেঁপে দিয়ে তারপরে কি আছে আর ঢ্যাঁড়স আছে একটু চিচিঙে আছে সমস্ত কিছু আলু আছে আলু তো থাকবেই আলুটা দিয়ে মাখাতে আমার সুবিধা হয় তো ওইগুলো দিয়ে সব দিয়ে একটা তরকারি কালো জিরে দিয়ে তরকারি করেছি আর ওই ডিমের পোচ আর ভাত ব্যাস ওকে খাইয়ে উঠে তারপর দেখি যদি খিদে তো পাচ্ছি কিন্তু তার আগে যদি ভিডিওটা আপলোড করে নিতাম তাহলে খুব ভালো হতো কিন্তু খিদে পাচ্ছে খেয়ে দিয়ে একদম ভিডিওটা আপলোডে বসাবো আপলোডে বসালে একটু টাইম লাগে আপলোড হতে কিন্তু মায়ের বাড়ির মতো না মায়ের বাড়িতে 8 ঘন্টা 9 ঘন্টা টাইম লেগে যেত এখানে অতটাও টাইম লাগে না এখানে 8 ঘন্টার মধ্যে হয়ে যায় মোটামুটি 8 ঘন্টার মধ্যে তাও হয়ে যায় তো ঠিক আছে এখন বেজে গেল 2:05 ঠিক আছে বন্ধুরা তাহলে মেয়েকে আমি খাওয়াই আবার তোমাদের কাছে পরে আসবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছে একদম সন্ধ্যেবেলায় চলে এসেছি মেয়ে অল্প সাজগোজ করে দাঁড়িয়ে আছে তো ওকে পড়তে বসিয়েছিলাম যেই বাবাই বলল যে মা চলো একটু তারামা পুজো দেখে আসি আমাদের বাড়ির সামনেই তো পড়াশোনার টপকে একদম সোজা একটু সাজুগুজু করে নিল করে নিয়ে দেখো পোজ দিতে আরম্ভ করে দিয়েছে খুবই খুশি পড়া ছেড়ে ঠাকুর দেখতে যাচ্ছে পুজো দেখতে যাচ্ছে খুবই খুশি। তো আমিও অমনি ক্যাপচার করে নিলাম কারণ আমার এন্ডিং ভিডিওটা রেডি ছিল না তো ক্যাপচার করে নিলাম। তো আজকের মতো ব্লগটা এইটুকুই বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো তোমাদের মৌ তোমাদের বলছে টাটা শুভরাত্রি।